আসসালামু আলাইকুম, স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে আপনার রেদিতোসিদ্ধেদের আনসার সম্পর্কে। আপনি কি কি কারণে রেদিতোসিদ্ধেদের আনসারটা হারাইতে পারেন, তার মধ্যে 5-6টা উল্লেখযোগ্য কারণ আমি আপনাদেরকে এখানে বলার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনি রেজি জসিদ্দেন আনসার যদি যে কার্ড আছে ওই কার্ড দিয়ে যদি কোনো ধরনের লটারি ক্রয় করেন, আমি এর আগেও ডিটেলস একটা ভিডিও দিয়েছি কোথায় ক্রয় করতে পারবেন, কত টাকা উত্তোলন করতে পারবেন, কি কি কিনতে পারবেন। তারপর আপনাদেরকে এখানে সতর্ক করার জন্য, যারা আপনার আগে ভিডিওটা দেখেন নাই তাদেরকে সতর্ক করার জন্য যে কি কি লাগবে, সো কি কি কারণে আপনি কার্ডটা হারাইতে পারেন। হয়তো অনেকেই জানেন না, না জানি না এই জিনিসটা করলে হয়তো হারাইতে পারেন। আপনি যদি কোনো ধরনের লটারি ক্রয় করেন আপনার ওই কার্ড দিয়ে, আপনি যদি কোনো ধরনের পর্নোগ্রাফি ক্রয় করেন এটা দিয়ে, অথবা আপনি যদি অনলাইনে কোনো ধরনের কেনাকাটা করেন, অনলাইনে কেনাকাটা করা যাবে না, কোনো ধরনের জুয়েলারি পণ্য যেরকম গোল্ড অথবা আর্জেন্ট মানে সিলভার এগুলো যদি ক্রয় করেন এগুলো ক্রয় করা যাবে না। মোট কথা হচ্ছে আপনার বিলাসিতার কোনো পণ্য ক্রয় করা যাবে না, কোনো ধরনের আসিকুরেশন পাগারে করা যাবে না, কোনো গাড়ির আসিকুরেশন পাগারে করা যাবে না। এছাড়াও যদি আপনি এই কার্ডের মাধ্যমে ইতালিতে ও মানে লেট যে বিয়েতা তো এরকম কোনো কিছু করেন এবং আপনাকে ওই মুহূর্তে প্রশাসনের লোকজন ধরতে পারে, তাহলে হয়তো আপনার রেজিস্ট্রেশন আনসারটা বাতিল হয়ে যেতে পারে। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগে থাকলে বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।